সম্পর্ক বদলে গেল যে একটি পলকে একটি পলকে বদলে গেল না হ্যাঁ কি হয় আপনার তাই বলি আমার ভাই হয় বড় ভাই আর আমার ছেলে আপন হ্যাঁ আমার আসসালামু আলাইকুম কেমন আছেন ওই আল্লাহ কি কি আছে আপনার কাছে আমার কাছে বাদাম আছে সোনা বাদাম এই ব্যাগ কি নতুন একটা কিনা যায় না ময়লা হইছে যে আপনি কি আগে ভালো ছিলেন কি করে অ্যাক্সিডেন্ট হইছে আপনার কারেন্টের কাজ করতে এই পাকি দুইটাই নেই পা দুটো নেই একটা হাত নেই তাও তো ভালো আপনি কাজ করে খাচ্ছেন আল্লাহ পাক বাবা যে কেসটা কি করব তাই এখন এই দুনিয়া কে বড় বুঝাই যা বিক্রি তো আজকে সব বিক্রি হয়ে যাবে না বিক্রি হয় ঘাটে যায় তো এ দিয়ে সংসার চলে সংসার চলে না তারপরে সালাত দিয়ে কি করব আমার বলেন কয় টাকা পান আরে বলেন কয় টাকা না বলেন আমি শুনবো কয় টাকা না আপনার সাথে বলি করেন না আমি শুনবো কয় টাকা বলেন কি হয় আপনার তাই বলি আমার ভাই হয় বড় ভাই আর আমার ছেলে আপন হ্যাঁ আমার আপন ছেলে ব্যাপারটা কেমন সম্পর্ক বদলে গেল যে একটি পলকে একটি পলকে বদলে গেল না হ্যাঁ আমার আপন ছেলে কয় টাকা দিন এখন তো কাকার কাছে কয় টাকা আমার বলেন সমস্যা নেই কয় টাকা বলেন তো আমারে কয় টাকা 300 কত টাকা দিয়ে দেন হ্যাঁ আল্লাহ বাড়ি চলে যান এদিকে আসো না থাক নিয়ে যান কয় টাকা দেবো ভাই বলেন কয় টাকা দেবো নেন তো ওইগুলো দিয়ে দেন নেন গুনে দেখেন তো কয় টাকা আছে লস হয়নি তো আপনার আবার হ্যাঁ না লস হলে বলতে পারেন এখন এই যে আমার চাচারা আছে এনাদেরকে দিয়ে যাই চাচা নেন বাসায় পোলা পান থাকলে দিয়ে নেন আসসালামু আলাইকুম বাদাম কি খাইতে পারবেন গালে দাঁত আছে ওরে বাবা সামাই দেবেন না তো আপনারা হ্যাঁ কথাটা দেখেছেন কত সুন্দর একটা কথা কইছে কই বুড়ির দাঁত আছে বুড়ি দেখি অনেক ভালোবাসেন হ্যাঁ না ভালোবাসি ভাই এনেন আপনার কি আর লাগবে না আপনার লাগলি বলেন আমরা বাসার জন্য সব আমাদের দিয়ে গেলেন কি আপনাকে দিছি এটাই তো ভালো বাসায় নিয়ে কি করবো অনেক আছে এখানে আরো লাগবে না তাহলে আজকে বাসায় চলে যান নাকি ভাই ও উনি যাইতে পারেন একা একা না ঠিক আছে তাহলে থাকেন আসি আচ্ছা আসসালামু আলাইকুম ভাই